প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজও আপনাদের সামনে কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে হাজির হয়েছি। আজ 28 জুন 2020, 14 আষাঢ় 1427। আজকে আজকে পরীক্ষাগার 68টি পরীক্ষাগার চালু হয়েছে, তবে 3টি বেসরকারি পরীক্ষাগারের ফলাফল আমরা এখনো পাইনি। যে পরীক্ষাগারগুলিতে নমুনা সংগ্রহ হয়েছে তার সংখ্যা হলো গত 24 ঘন্টায় 17,034টি, এবং পরীক্ষা হয়েছে আগের দিনের বা পূর্বের নমুনা সহ 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 18,099টি নমুনা, এবং যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,809 জন। 24 ঘন্টায় শনাক্তর হার 21.05%, এবং আমাদের এ পর্যন্ত পিসিআরে পরীক্ষা হয়েছে 7,30,197টি নমুনা, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,37,787 জন, এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.87%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,409 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 55,727 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.44%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন, এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,738 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 31 জন, নারী 14 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 বছর 2 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 13 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 7 জন, এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 21 জন, চট্টগ্রাম বিভাগে 10 জন, খুলনা বিভাগ 3 জন, রাজশাহী বিভাগে 2 জন, সিলেট বিভাগে 3 জন, রংপুর বিভাগে 1 জন, বরিশাল বিভাগ 2 জন, এবং ময়মনসিংহ বিভাগে 1 জন। হাসপাতালে মারা গেছেন 30 জন, বাড়িতে মারা গেছেন 12 জন, এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 1 জন। ঢাকা মহানগরীতে কোভিড ডেডিকেটেড হসপিটালে জেনারেল বেডের সংখ্যা 5,985টি, ঢাকা মহানগরীতে আইসিইউ বেডের সংখ্যা 202টি, সারা দেশে সাধারণ বেডের সংখ্যা 14,348টি, সারা দেশে আইসিইউর সংখ্যা 421টি, সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 10,866টি, সারা দেশে হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 102টি, এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটর 98টি। সারা দেশে জেনারেল বেডে ভর্তিকৃত রোগীর সংখ্যা 4,898 জন, আইসিইউ বেডে রোগী ভর্তির সংখ্যা 196 জন, এবং 24 ঘন্টায় ভর্তিকৃত রোগীর সংখ্যা সারা দেশে 605 জন, এবং ছাড়া পেয়েছেন 590 জন 24 ঘন্টায় সারা দেশের হাসপাতালগুলি থেকে। আইসোলেশনে গত 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 717 জন, এবং 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 461 জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন 24,810 জন, এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 10,227 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 14,523 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 3,090 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন 358,271 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,405 জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 293,673 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 64,598 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 1,500টি, এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,76,564টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, এবং এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,28,245টি। বর্তমানে মজুদ আছে 1,51,661টি। সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,67,217টি, এবং এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে 1,36,11,751টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,404 জন,
এবং গত 24 ঘন্টায় নতুন একজন চিকিৎসক সংযোজিত হয়েছেন এই তালিকায়। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 731 জন, স্থলবন্দরে 386 জন এবং সমুদ্র বন্দরে 191 জন এবং সর্বমোট 1,308 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন সহ 733,488 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 24,263 জন, এ পর্যন্ত 710,455 জন। মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় 488 জন এবং এ পর্যন্ত 20,139 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 179,316 জন এবং এ পর্যন্ত 96,53,048 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 6,866 জন এবং এ পর্যন্ত 491,128 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে সিচুয়েশন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা 27 জুন 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। তবে তথ্য শেষ করবার আগে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সেই সব ব্যক্তিদের যারা কোভিড আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন ক্রিয়া বা সৎকারে অংশগ্রহণ করছেন। তাদের প্রতি বিশেষ বিশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা যে তারা এই মহৎ কাজটি করছেন। আরও কৃতজ্ঞতা জানাই সমস্ত সম্মুখ যোদ্ধাদের, যেমন চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী, যার মধ্যে আছেন ফার্মাসিস্ট, যার মধ্যে আছেন পরিসংখ্যানবিদ, যার মধ্যে আছেন হাসপাতালে কাজ করা পরিচ্ছন্নতা কর্মী, আছেন আমাদের মিডওয়াইফস, নার্স এবং আরও অনেক স্বাস্থ্যকর্মী যারা দিনরাত 24 ঘন্টায় এই হাসপাতালগুলিতে কাজ করে যাচ্ছেন এবং সেবা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। আরও কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিবারাত্রি কাজ করে যাচ্ছেন এবং তাদের মধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন। কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই প্রশাসনের লোকজন, প্রশাসনের যারা কাজ করছেন, যারা সেনাবাহিনীতে কাজ করছেন, বিচার বিভাগ, ব্যাংক, বিমা, সর্বস্তরে যারা যেখান থেকে এই পরিস্থিতি, কোভিড যুদ্ধ পরিস্থিতিতেই সেবা দিয়ে যাচ্ছেন জনগণকে, অতি জরুরি ভিত্তিক বিদ্যুৎ বিভাগ এবং প্রত্যেকটি বিভাগ, আসলে সরকারের প্রত্যেকটি বিভাগ, সমস্ত মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছেন এই যুদ্ধ পরিস্থিতিতেও, যার যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন এবং মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। তবে আরেকটি বিশেষ অনুরোধ জনসাধারণের প্রতি, যারা কোভিড আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাদের প্রতি অমানবিক হবেন না, তাদের সেই প্রত্যেক মৃতদেহের প্রতি আমাদের সম্মান জানানো উচিত এবং সঠিকভাবে তাদের সৎকার বা দাফন ক্রিয়া চালানো দরকার। সেজন্যই যথাযথভাবে সাহায্য করা, একটি মানুষ মারা গেলে বা মৃতদের যেন যথাযথভাবে সৎকার হয় সেই ব্যাপারে সবাইকে সাহায্য করবার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বাস্থ্য নিয়ম মেনে চলবেন এবং করোনা প্রতিরোধে সাহায্য করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।